হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। সবে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে কোনো কিচ্ছু কাজকর্ম হয়নি। আমাদের মুরগি দেখাচ্ছে তোমাদেরকে, মশারির উপরে বসে আছে ডিম দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছি, সকালবেলা ঘুম থেকে উঠেই সবার প্রথমে আমার এই দিকটাই চোখে পড়ে পরিষ্কার করার জন্য। তো রান্না যেহেতু এখানে করা হয় রাত্রিবেলা করে, আর একদম অগোছালো হয়ে থাকে। আর যেহেতু আমরা রাত্রিবেলা করে দুপুরবেলা করে এই ঘরের মধ্যেই খাওয়া দাওয়া করি বেশিরভাগ সময়টাই, বাইরে তো হঠাৎই খাওয়া দাওয়া করি বাইরে বসে, তো সেই কারণে এদিকটা বেশি অগোছালো হয়ে থাকে রাত্রিবেলা। আর রাতে তো পরিষ্কার করে রাখা হয় না, সকালবেলা উঠেই এই যে আগে এই জায়গাটা পরিষ্কার করতে আমার ভালো লাগে। তো গ্যাস ওভেনটা একটু মুছে কুছে পরিষ্কার করে নিলাম, আর এবারে ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর মুরগিটাকে বের করে দিলাম মশারির উপর থেকে, এখন ওর খাঁচায় গিয়ে ও ডিম দিচ্ছে। এখন যেহেতু বর্ষাকাল, তো নিচে বসে খাওয়া দাওয়া করতে একটু অসুবিধা হয়, ব্যাং লাফালাফি করে। তো সেই কারণে ভাবতেছি যে একটা ডাইনিং টেবিল নিতেই হবে, আর বেশি একটা দামও না ডাইনিং টেবিলের, মোটামুটি 2000 টাকার মতো হলেই পাওয়া যায়। তবে চেয়ার সহ নিতে গেলে একটু বেশি টাকায় পড়ে যায়, তো আমাদের তো চেয়ার সহই নিতে হবে নিতে গেলে, কেননা আমাদের তো চেয়ারও নেই। দেখা যাক কিছুদিনের মধ্যে যদি নিতে পারি। যে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম, এবারে বাসনপত্র মেঝে নিয়ে আসবো। এই যে বাসনপত্র এখানে রেখে দিয়েছি সব রেডি করে মাজার জন্য। আর আজকে বেশি একটা বাসনপত্র মাজতে হবে না, কেননা কালকের সবগুলো বেশিরভাগগুলো মাজাই আছে। তো আর বিছানা এখনো গোছানো হয়নি, তো আগে বাসনপত্রটা মেজে জুসনাকে ওদিকে ব্রাশ করে মুখ ধুয়ে দিই। আমি তো সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করে নিয়েছি, মুখ ধুয়ে নিয়েছি, আর ও গিয়েছে হচ্ছে রাস্তার ওদিকে ভিডিও আপলোড দেওয়ার জন্য, কিন্তু হচ্ছেই না, কারণ আমাদের বাড়িতে তো একদমই নেটওয়ার্ক পায় না। তো ওখানে ওনাকে আজকে সমস্যা হচ্ছে, দেখা যাক কতক্ষণে হয়। তো চলো এখন আমি বাসনপত্রটা মেজে নিই, ওদিকে জুসনাকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে দিই, আর তারপরে কোনো একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। আম আছে তো আম কাটতে হবে, আর মুড়ি তো আছেই, দুধ আছে একটু। তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো এখানে দুধটা গরম করে নিলাম, আর দুইজনের জন্য এই যে মুড়ি নিয়ে নিলাম, একটাতে জুঁই আর আমি, আর একটাতে ও জুঁয়ের পাপা। জুঁইকে আমি খাওয়াই দিয়ে তারপরে যতটুকু বাসে আমি খাবো। তারপরে আরও চিড়ে আছে, মুড়ি আছে, তো জুঁইকে আগে খাওয়াই, তারপর ওখানেই আমি নিয়ে নেবো। আর যে আম নিয়ে নিলাম বালতির মধ্যে, এখন আম তিনটে কেটে নেব। তো বন্ধুরা, জানি আমি যে আমাদের কলের অবস্থা খুব খারাপ, কলটা ঠিক করা খুবই প্রয়োজন। তো একবার ঠিক করতে চেয়েছিলাম, তখন হাতে একটু টাকা ছিল, কিন্তু তখন বাবা বলছিল যে ওখানে ওই জায়গাটায় ঘর তুলবে, তো তারপরে আর কি যদি সরাই কোনো জায়গায় ঠিক এখনও হয়নি। তখন ঘরের টাকা ঢোকার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত ঢোকেনি যেহেতু, তাই জায়গাটাও ঠিক হয়নি। তাছাড়া এখন তো আমার পক্ষে আর সম্ভব না, কেননা দেখো এখন আমি মোবাইল নিয়েছি, তার মধ্যে মোবাইলের কিস্তি আমার মাসে 4000-এরও উপরে দিতে হয়, আর তার মধ্যে খাওয়া দাওয়া তো আছেই, কেনাকাটা, আর একটা কল বসাতে মোটামুটি 1000-2000 টাকা তো লাগবেই, প্লাস কলটাই কিনে নিতে হবে, কলের যে মাথাটা ওটাও 2000 টাকার মতো পড়ে যাবে, আর পাখা করতে তো আরও টাকা লাগবে, টোটাল 6-7000 টাকার মতো লেগে যাবে। তো একসাথে এত টাকা আমার হাতে থাকেই না, তো সেই কারণে আর হয়ে উঠতেছে না। তো সব কিছু সময়ের উপর সময় আসলে ঠিক হয়ে যাবে, এতটা মাথায় চাপ না নেওয়াই ঠিক, যে এটা আমাকে করতেই হবে। তো সব কিছু ছেড়ে দিয়েছি সময়ের উপর, সময় আসলে অবশ্যই একটা না একটা ব্যবস্থা হবে আর ঠিক হয়েই যাবে। যেমন দেখো একটা সময় কিন্তু আমাদের ঘরে এত কিছু জিনিস ছিলই না, আর এখন দেখো সময় অনুযায়ী কিন্তু সবটাই ধীরে ধীরে হচ্ছে। তো চলো অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম, আর এদিকে আমার বিছানাও একদম গোছানো কমপ্লিট, এবার একটু ঝাড়ু দিয়ে নেবো বিছানাটা। আর ফ্যানের টেবিলটা একটু ডিস্টার্ব করতেছে, তো ওটা একটু ঠিক করে দিলাম আমি। তো মাসি এসেছে, তো এই যে মা রান্না করেছে মাছ, তারপর মাংস, দুষ্কুশি দিয়ে মাংস। আসলে দুষ্কুশি দিয়ে মাংসটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। তো ভাত মাছ মাংস দিল, আমরা এখন খাওয়া দাওয়া করব। তো এই যে বাবা দিয়ে পাঠিয়েছে আম, দেখি এখানে দেখো তুলাম দিয়ে পুরে বাবা, এতগুলা সব পাখা পাখাম, এ মা গাছের এতগুলা রে, পড়ে পড়ে নাকি যাচ্ছে, দিবলা জুয়ের জন্য পড়েছে, এই যে এর জন্য দিল। এতে এই আমগুলো তো একটু পোকা আছে, তো ভালো করে দেখে শুনে বেছে বেছে খেতে হবে। আর বাবা বলতে কোন বাবা তোমরা তো জানোই। তো এখান থেকে অর্ধেক আমরা নেব, আর অর্ধেক মাদেরকে দেব। তো এই যে ভাতটা আমার সেদ্ধ হচ্ছে, কি খাওয়া বলো, কাকরোল
তো বলতেছে যে কাকরোল ভাজা করতে আর ডাল করতে। আমার জালিতে খুব সুন্দর কয়েকটা কাকরোল হয়েছিল, তো ওগুলো তুলে নিয়ে আসলাম। আর এদিকে ভাতটা সেদ্ধ হচ্ছে, আমি এদিকে কাকরোলগুলো একটু কেটে নিচ্ছি, কাকরোল ভাজা করব আর ডাল বসিয়ে দেবো। সামান্য একটু ডাল আছে, তো ও বললো যে আপাতত এরকমই রান্না করো, রাত্রিবেলা দেখা যাক ভালো কিছু একটা সবজি নিয়ে আসবো। তো এদিকে কাকরোলটা কেটে ধুয়ে প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। আর এবারে মুসুর ডাল দেখো এই যে কতটুকু, তো মুসুর ডালটাও ধুয়ে প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি। আর ওদিকে ভাতটাও আমার সেদ্ধ হয়ে এসেছে, ভাতটারও মারটা ছেঁকে নেবো এখনই। দুষ্কুশি আছে অনেকগুলো, কিন্তু দুষ্কুশি আর আজকে খেতে ইচ্ছে করতেছিল না, তাই আজকে আর বানালাম না, রাত্রিবেলা দেখা যাক। তো এখানে দেখো তেলটা এখনো ঢেলে নেওয়া হয়নি, দুই দিন হলো মনে হয় তেলটা নিয়ে আসার। সবটা আমি ঢালবো না, অর্ধেকটা ঢেলে নিলাম আর বাকি এতটুকু রেখে দিলাম, বোতলেই থাকবে। এইটুকু শেষ হলে তারপরে আবার আমি ঢেলে নেবো। তো কাকরোল ভাজাটা নামিয়ে রেখে কড়াই দিয়েছি পেঁয়াজ আর পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে। ডালটা আমি সোমবার দিয়ে নিলাম, আর এখানে এক জুয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম, কেননা আজকে সেন্টার থেকে খিচুড়ি বা ডিম কোনোটাই নিয়ে আসা হয়নি, তাই ডিম সিদ্ধ দিয়েছিলাম, মুরগির ডিম। রান্নাবাড়া কমপ্লিট হলো, ডাল করলাম আর কাকরোল ভাজা, আর হচ্ছে ধনে পাতা ছিল একটুখানি, তো ধনে পাতা বাটা করলাম। ধনে পাতা বাটা তো আমার একদম প্রিয়। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে, চলো খাই আগে। তো ওই যে খাওয়া দাওয়া কমপ্লিট করেই ও লেগে পড়েছে ওর কাজে। ও তো বন্ধুরা আজকে বানাবো আমি রিঙ্গা 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 রিংস বানাবে জুয়ের জন্য আজকে, আর পেঁয়াজের রিংস না, বড় বড় পেঁয়াজ নিয়ে এসেছে এর জন্য। দেখো আর আমাদের সবজি ঝুড়িতে কি কি আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে পেঁয়াজ আছে, টমেটো আছে, আর দুষ্কুশি, এগুলো সব দুষ্কুশি। আর এখানে দেখতে পাচ্ছ ঝুড়িতে এক ঝুড়ি আম, তার মধ্যে অর্ধেক দিয়ে দিয়েছি আর অর্ধেক আছে। আর এখানে দেখো লটকো আছে। তো ওইদিকে ওর কাজ করতেছে, আর আমি এখন চারা গাছগুলোতে একটুখানি জল দিয়ে নেবো আর বাইরেটা একটু পরিষ্কার করে নেবো। চলো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। একটা বোন বলেছে যে আমি সবসময় বলি প্রথম থেকে লাস্ট পর্যন্ত, মানে ইংলিশ আর বাংলা একসাথে মিক্স করে বলি, আসলে বলার সময় এতটা মনে থাকে না, এতটা ধ্যান থাকে না, তো মুখে আসে বলে ফেলি। তো চলো যাই হোক, আমার ভুলটা মানে সংশোধন করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর চলো দেখতে থাকো, আমি জল নিয়ে আসি, জল নিয়ে এসে এই চারা গাছগুলোতে আমার দিয়ে দিই ফটাফট। তো আমি যাচ্ছিলাম জামা কাপড় তুলতে, হঠাৎ দেখতে পেলাম যে আমার জালির যে চাল কুমড়ো শাকের ডগাগুলো প্লাস পুঁই শাকের ডগা করলার ডগা সব কিছু একদম ঝুলে ঝুলে পড়তেছে। তো হাত দিয়ে আমি একটু তুলে তুলে দিলাম উপরে, আর কোথাকার ডগা যে কোন দিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে বুঝতেই পারতেছি না, মানে পুঁই শাক গিয়েছে একদিকে, চাল কুমড়ো গিয়েছে আর একদিকে, করলাগুলো একদম ছোটো ছোটো এখনও।
সত্যি ভীষণ খুশি লাগে আমার জালির সবজিগুলো দেখে। আর একটু পরিশ্রম করলে যে তারও ফল পাওয়া যায় দেখো, দেখেই বোঝা যাচ্ছে। যদি জালিটা না দিতাম তাহলে কিন্তু এতটা সবজি হয়তো হতো না। তো এদিকে জামা কাপড়গুলো নিয়ে এসে আমি এখন চেয়ারের মধ্যে রেখে দিলাম, কেননা এখন আর ভাঁজ করবো না। এখন হচ্ছে ও রিংস বানাচ্ছে, তো ওগুলো ওকে শ্যুট করে দিচ্ছি, আর এগুলো আমি পরে ভাঁজ করে নেবো। তার মধ্যে কিছু কিছু ভিজেও আছে, তো বারান্দায় রেখে দিলাম। কেন খুলে দেয়? পরো না দুপুরবেলা মাংস খেলাম, তো আমি বললাম যে অল্প করে একটু নিয়ে আসতে, নিয়ে এসেছে। আর আজকে আমি রাত্রিবেলা মাংসটা বানাবো হচ্ছে দুষ্কুশি দিয়ে। তো এই যে দুষ্কুশি কেটে নিয়েছি, আর এখানে দুটো পটল ছিল, তো পটল দুটো পেকে মানে নষ্ট হয়ে যাচ্ছিল, আরেকদিন গেলে হয়তো নষ্টই হয়ে যাবে। তো দুটো পটল দিয়েছি আর দুষ্কুশি, তো এগুলো দিয়ে আজকে আমি মাংসটা বানাবো। তো চলো সবকিছু আমি রেডি করে নিয়েছি, মশলা রসুন পেঁয়াজ সবকিছু, এখন বসিয়ে দিই মাংসটা। তো এখানে আমি গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম, ডালচিনি এলাচ আর লবঙ্গ। এবারে আমি একটা তেজপাতাও দিয়ে দিলাম এখানে, একটু ভালো করে ভেজে নিয়ে এই যে পেঁয়াজ কুচিটা আর দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়েছি এখানে। এই পেঁয়াজটা এবার অনেকক্ষণ ধরে ভালো করে ভেজে নেব, যতক্ষণ পেঁয়াজগুলো একদম খুব সুন্দর করে ভাজা হয় আর লালচে লালচে একটা কালার চলে আসে। তো আসলে আজকে মাংস খাওয়ার কথা ছিল না, কিন্তু দুপুরবেলা মায়ের হাতের ওই দুষ্কুশি আর হচ্ছে মাংসটা খেয়ে ভীষণ টেস্ট পেয়েছিলাম। তো ওকে বললাম যে মাংস নিয়ে এসো রাত্রিবেলা, দুষ্কুশি দিয়ে আমরাও বানাবো। তো এবারে দেখো ধুয়ে রেখে দিয়েছিলাম মাংসটা, মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এবারে মাংসটাকেও ভালো করে ভেজে নিতে হবে অনেকক্ষণ ধরেই। আর এখানে কিন্তু আমি এখনও লবণ হলুদ কিছুই দেইনি, শুধু মাংসটা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। তো এবারে ভাজা হয়ে গিয়েছে মাংসটা, এবারে বেটে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। আর এখানে আছে হচ্ছে জিরে রসুন আর আদা, শিল নোড়াতে বাড়তে ইচ্ছে করতেছিল না তাই আমি মিক্সার মেশিনেই বেটে নিলাম আজকে মশলাটা। তো মশলাটা দিয়ে অনেকক্ষণ ধরেই মোটামুটি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এবারে আমি একটু লবণ পরিমাণ মতো আর সামান্য একটু হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে, যাতে মশলার কাঁচা কাঁচা গন্ধটা না থাকে ততক্ষণ পর্যন্ত। আর মশলাটা ভাজা হয়ে গেলেই আমি দুষ্কুশিটা দিয়ে দেবো। তো দেখো দুষ্কুশিটাও কিন্তু আমি এর মধ্যে মিক্স করে নিয়েছি, আর একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। তো সেদ্ধ হয়ে গিয়েছে দুষ্কুশিগুলো আর জলটাও শুকিয়ে গিয়েছে, মাংসটাকে এবারে ভালো করে একটু কষিয়ে ভেজে ভেজে নিচ্ছি। তো আমি বেশি ঝোল করব না, হালকা একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়ে এই যে জলটা একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি মাংসটা, আর বলবো যে এরকম করে একবার বানিয়ে খেয়ে দেখো, খুব বেশি ভালো লাগবে। দুষ্কুশি দিয়ে মাংস কেমন লাগে বলো? পটল আর দুষ্কুশি দিয়ে সেই লাগে না? তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত 9টা, আমাদের রান্না বান্না কমপ্লিট, এখন আমরা খাওয়া দাওয়া করবো। এই জানি না আমার গলায় কিছু একটু হয়েছে, মানে ঘামাচি টাইপের হয়েছে হয়তো, খুব চুলকায় আর ছোট ছোট একদম দানা দানা কেটে যাওয়ার মতো হয়েছে। ও বলছে ঘামাচি হয়েছে, ঘামাচিগুলো হয়ে গেছে, মরে গেছে, শুকিয়ে গেছে যাচ্ছে আর কি। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া সেরে নিই। আর মাংসটা তো দারুণ টেস্ট হয়েছে, কেননা ওটা কষানোর সময় ওকে দিয়েছিলাম এক টুকরো, খেয়ে বলতেছে এত সুন্দর হয়েছে আজকে মাংস রান্না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে।